জয় দ্বারকাধীশ। দ্বারকা ভ্রমণের আজ দ্বিতীয় দিন, আর আমরা ঘুরে দেখব দ্বারকা থেকে দূরের স্পটগুলো। আপনারা অটো বা গাড়িতে এই ট্যুরটা করতে পারেন। দর্শন করব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাদেব মন্দির, শ্রী রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র গোপীতলাও, লঞ্চে সমুদ্র পেরিয়ে দর্শন করে আসব বেট দ্বারকা, ঘুরে দেখব দুর্দান্ত একটা সি বিচ, আর সবশেষে দর্শন করব বিখ্যাত আর এক মন্দির। সমস্ত ডিটেলস পেতে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখুন জয় দ্বারকাধীশ। দ্বারকা প্রথম পর্বের ভিডিওতে আমরা ঘুরে দেখেছি প্রধান মন্দির দ্বারকাধীশ মন্দির সহ আরো অনেকগুলো মন্দির। দুপুরে ভোগ গ্রহণ করেছি দ্বারকাধীশ মন্দির ট্রাস্টের ভোজনালয়। গোমতী নদী পেরিয়ে ওপারেও দর্শন করে এসেছি পঞ্চপাণ্ডব কুয়া, লক্ষ্মীনারায়ণ মন্দির। যারা যারা প্রথম দিনের ব্লগটা মিস করে গেছেন তারা এই ভিডিও শেষে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, লিংক দেয়া রইল। আরও একটি সুন্দর হিমেল সকালে দ্বারকা ভারত সেবাশ্রম সংঘ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে দ্বারকা ট্যুরের দ্বিতীয় দিন, আর দ্বারকা থেকে আজকে সেই ট্যুরটা করব যেটা দ্বারকাকে ছেড়ে আমরা বেরিয়ে যাব অটো নিয়ে। আজকে দূরের ট্যুরটা করব, তাই আজকে সকাল সকাল বেরিয়েছি, এখন বাজে 7:20। ফ্যামিলি এখনও আমার নামেনি, তারা আসছে। আর মহারাজ জি এখানে একজনকে বলেছে আমাদের সাথে যাওয়ার জন্য, তার নাম সুকুমার দা, গড়িয়ায় থাকেন, তিনিও কিন্তু আমার সাথে যোগ দেবেন, তিনি সিঙ্গেল পার্সন। তো আমরা চারজনে মিলে অটো করে বেরিয়ে যাব। এই অটোতে আমরা যাব, এই অটো আমাদের নিয়ে যাবে বেট দ্বারকা। এই অটো মহারাজ জি ঠিক করে দিয়েছেন, যাচ্ছি 1300 টাকা নেবেন, 4টে পয়েন্ট দেখাবেন, 4টে দেখাবে। আমি বলেছি শিবরাজপুর বিচটাও দেখিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে উনি বললেন আরও 300 টাকা লাগবে। আমার ঠিক আছে তাই দেবো। তো 1600 টাকায় কথা হলো, চারজন ছিলাম, আরও একজন উনি নন বেঙ্গলি, মহারাজ জি বললেন উনিও একা আছেন, আপনারা নিতে পারেন। তা ঠিক আছে, তাহলে 5 জনেই যাই। দ্বিতীয় দিন সকালেও আমি চলে এসেছি ভারত সেবাশ্রম সঙ্ঘের উল্টো দিকে চায়ের দোকানে। এখানে কিন্তু চাটা দুর্দান্ত বানায়, তো এখানে চা খেয়ে শুরু হোক আজকের দিন। ঠিক সকাল 7:30 আমাদের যাত্রা শুরু হলো। অটোতে আছে বিজয় ভাই, বিজয় ভাই আমাদের ঘুরিয়ে দেখাবে। তো বিজয় ভাইয়ের সাথে আমি পরে পরিচয় করিয়ে দেবো, ওনার ফোন নাম্বারও আমি দিয়ে দেবো। ওম নমঃ শিবায়, শিব সুন্দরম, শিব নাম সুন্দরম। আমরা দ্বারকা থেকে 25 কিলোমিটার দূরে প্রথম যে মন্দিরে এলাম সেটা হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পেল। গুজরাটে দুটো জ্যোতির্লিঙ্গ টেম্পেল রয়েছে, এক সোমনাথ আর এই দশম হচ্ছে নাগেশ্বর টেম্পেল। নাগ এবং নাগিন এই রূপে শিব এবং পার্বতীকে পুজো করা হয়। বাঁ দিকে রয়েছে 125 ফুট উঁচু শিবের বিগ্রহ, আর এই হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পেল, নাগেশ্বর মহাদেব মন্দির। গুজরাটে এলে ধামের পাশাপাশি আপনাদের জ্যোতির্লিঙ্গ দর্শনও হবে। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা অটোতেই জুতো খুলে এসেছি। এই সুন্দর নাগেশ্বর টেম্পেল, আগে আমি ভগবানকে দর্শন করব। আমি রয়েছি নাগেশ্বর মহাদেব মন্দিরের একদম ভেতরে, বড় বড় পিলার দেয়া, এই লাইনটা ঢুকছে সোজা গর্ভগৃহে যাচ্ছে। তো চলুন আপনাদের গর্ভগৃহ দর্শন করাই। এই হচ্ছে অখণ্ড ধুনি, এটাকে পরিক্রমা করতে হয়। এই মন্দিরের পাশেই রয়েছে বিরাট পুষ্করিণী, খুব পরিষ্কার জল, অনেক বড় এটা। মূল মন্দিরের পাশেই রয়েছে 125 ফুট উঁচু শিবের মূর্তি,
আজকে আমাদের দ্বিতীয় স্পট গোপীতালাও, যেটা মহাদেব মন্দির থেকে 5 কিলোমিটার দূরে। পথে আসছে 100 টাকা টোল লাগলো, যেটা আমরা দিইনি, ওই অটো ড্রাইভারই দিয়ে দিলেন। তো চলুন দেখে আসি গোপীতালাও। এই সোজা রাস্তা যাচ্ছে, এখানে আপনারা জুতো পরে প্রবেশ করতে পারবেন। গোপীতালাওয়ে মাছ আছে, এখানে মাছকে আপনারা মুড়ি খাওয়াতে পারেন, 10 টাকা করে প্যাকেট, অনেকেই কিনছে। কিছু বোঝা যাচ্ছিল না, যেই মুড়ি দিয়েছে মাছেরা খেতে চলে এসছে, লাপিয়ে লাপিয়ে খাচ্ছে, লাপিয়ে লাপিয়ে। ওই দেখুন, ওই দেখুন, এই হচ্ছে গোপীনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। আপনাদের জুতো খুলে প্রবেশ করতে হবে। আমরা তালাওটার ওদিক দিয়ে দেখলাম, এবার আবার এদিকে চলে এলাম তালাওয়ে। এখানে কিন্তু মাছগুলোকে বোঝা যাচ্ছে, পুরো কিলবিল কিলবিল করছে মাছ। আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরোইনি, তো গোপীতালাওয়ের কাছেই ব্রেকফাস্ট করে নিলাম। আমি নিয়েছি একটা প্যাটিস, 15 টাকা নিয়েছে, 30 টাকা প্লেট ঢোকলা, 5 পিস দিচ্ছে। সঙ্গে জিলিপি নিয়ে নিয়েছি, 100 গ্রাম, 30 টাকা নিয়েছে। তো ভালোই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের আজকে। গোপীতালাও দেখে আমাদের পরের গন্তব্য হচ্ছে ওখা। এখান থেকে ওখা 18 কিলোমিটার। ওখা থেকে আমরা নৌকা পার হবো আর পৌঁছে যাব বেদ দ্বারকা। বেদ দ্বারকার মন্দির কিন্তু খোলা থাকে 1টা পর্যন্ত, তারপরে দুপুরে অনেকক্ষণ টাইম বন্ধ থাকে। তো আমরা তাড়াতাড়ি করে গিয়ে আগে বেদ দ্বারকা দর্শন করব। আমি চলে এলাম ওখা বন্দরে, যেটা দ্বারকা থেকে 30 কিলোমিটার দূরে। অটো আমাদের একদম এই মুখ অবধি নামিয়ে দিল, বাঁ দিকে ঢুকলেই আমি টিকিট পাব। যারা গাড়িতে আসছে তাদের পুলিশ কিছুটা আগে সাইড করে দিচ্ছে, যাতে জ্যাম না হয়। তো এই রাস্তা এইটা দিয়ে ঢুকে আমি টিকিট নেব, আপ অ্যান্ড ডাউন একসাথে করে নেব, 40 টাকা নেবে। সকাল 5টা থেকে সন্ধে 5টা অবধি কিন্তু আপনারা ফেরি সার্ভিস পাবেন বেদ দ্বারকা যাওয়ার জন্য। এইটা যাওয়ার টিকিট দিয়েছে, আমি 5 জনেরই করে নিয়েছি, 100 টাকা, আবার রিটার্নটাও করে নিয়েছি, এটা ফেরারটা। সকাল 10:32 আমরা এসে পৌঁছালাম জেটি ঘাটে, টিকিট আমাদের নেওয়া হয়ে গেছে আর আমরা এগোচ্ছি নৌকার দিকে। ঝোড়ো হাওয়া, হালকা শীতল হাওয়া, দারুণ লাগছে, রোদের তাপটা মালুমই হচ্ছে না। আর এদিকে একটা ব্রিজ মতো করা আছে, এই ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা কিন্তু 3 মাসের মধ্যেই চালু হবে। তখন কিন্তু আপনাদের বোট না ধরলেও চলবে, গাড়িটা ডাইরেক্ট চলে যাবে বেদ দ্বারকায়। এখানে 2 রকম বোটের টিকিট হচ্ছে, প্রাইভেট বোট এবং গভর্নমেন্ট বোট। আমরা কিন্তু গভর্নমেন্ট বোটের টিকিট কেটেছি। আপনারা একটা গ্রুপ থাকলে চেষ্টা করবেন একই নৌকায় একসাথে ওঠার, ছাড়াছাড়ি যেন না হয়ে যায়, তাহলেই সময়ের পরিবর্তন হয়ে যাবে, কেউ আগে কেউ পরে হয়ে যাবে। এটা হচ্ছে প্রাইভেট বোট, এইটা হচ্ছে সরকারি বোট। সরকারি পরিষেবায় ভিড় বেশি, প্রাইভেট পরিষেবায় ভিড় কম। বেদ দ্বারকা ওখার কাছে গুজরাট রাজ্যে অবস্থিত হিন্দুদের পবিত্র এক তীর্থস্থান। এটি দ্বারকা শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপ। দ্বীপটি 2 কিলোমিটার চওড়া এবং 4 কিলোমিটার দীর্ঘ। এখন নৌকায় পারাপার করতে হলেও আগামী দিনে ওখা থেকে বেদ দ্বারকা দ্বীপ পর্যন্ত ব্রিজ চালু হয়ে গেলে
গাড়ি নিয়ে সরাসরি এই দ্বীপে পৌঁছানো যাবে। তবে পান্না সবুজ সমুদ্রে ভেসে বেড়ানোর মজাই আলাদা, সাথে উপরি পাওনা সাদা সামুদ্রিক পাখি। পৌরাণিক মতে দ্বারকায় যখন ভগবান শ্রীকৃষ্ণ শাসন করতেন, তখন দ্বারকায় ছিল রাজপ্রাসাদ আর বেদদ্বারকায় ছিল আবাসিক প্রাসাদ। এখানে মোবাইল রাখতে হবে, মোবাইল রাখতে 5 টাকা চার্জ, আর ব্যাগ রাখতে কিন্তু 10 টাকা চার্জ, 10 টাকা করে নিই। কথিত আছে শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামা এই দ্বীপে এসেছিলেন শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে। সঙ্গে শ্রীকৃষ্ণের জন্য ভেট বা উপহার হিসেবে নিয়ে এসেছিলেন এক মুঠো চাল। শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে এখানে দেখা করতে এসেছিল, তাই এর নাম ভেট দ্বারকা। হিন্দিতে হচ্ছে ভেট আর গুজরাটি কথায় হচ্ছে বেট, বেট দ্বারকা। তাই বেট দ্বারকায় এই মন্দিরের সবাই চাল দিয়ে পুজো দেন এবং প্রসাদ হিসেবে ভক্তদের প্রত্যেককে চাল উপহার দেওয়া হয়। এখানে চাল দিয়েই পুজো দেওয়ার রীতি, এবং এখান থেকেও চাল দেওয়া হয়, যেটা আপনারা চালের জায়গায় রাখলে বলে সেটা মঙ্গল, কখনো ভাতের অভাব হয় না। মহাভারতে বেট দ্বারকাকে অন্তর্দ্বীপ বলে উল্লেখ করা হয়েছে। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বীপের একটি অংশ সমুদ্রে তলিয়ে যায়। এখানে মোবাইল বা ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে দেয় না, তাই আমি ভেতরে কোনো ছবি আপনাদের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। এখানে কিন্তু ব্যাগ রাখার ব্যবস্থা আছে, মোবাইল রাখার ব্যবস্থা আছে, কিন্তু জুতো রাখার কোনো ব্যবস্থা নেই, জুতো যেদিকে পাচ্ছে রাখছে। দ্বারকাধীশ মন্দিরের পাশ থেকে আপনারা অটো বা টোটো পাবেন, যেটা করে আপনি 5 কিলোমিটার দূরে একটি হনুমান মন্দির আছে সেটাও দেখে আসতে পারেন। আমি কিন্তু আর যাইনি, আমরা দ্বারকাধীশ মন্দির দেখে আমরা আবার নৌকাঘাটে ফিরে এলাম। এই হচ্ছে দ্বারকাধীশ ধাবা, যেটা আমাদের ওখা জেটি ঘাট থেকে 10 কিলোমিটার। আমরা এখানে দুপুরের লাঞ্চ করে নেব। দাদা নুডলসের অর্ডার দিয়েছে, নুডলস নিচ্ছে। আমি অর্ডার করেছি তাওয়া রুটি, যেটা 10 টাকা করে, ডাল ফ্রাই যেটা 99 টাকা, আর 175 টাকা এটা হচ্ছে বাটার পনির মশলা, আর স্যালাড দিয়েছে। এখানে গুজরাটি থালি পাবেন 140 টাকা করে, তাতে এই খাবারগুলো দেওয়া হচ্ছে। আপনারা তো অন্য খাবার খানই, একবার গুজরাটি খাবার খেয়ে দেখতে পারেন। এখানে বসার জন্য ব্যবস্থা করা আছে, সবাই বসে খাচ্ছে। ওখা জেটি থেকে 25 কিলোমিটার দূরে আমি চলে এলাম শিবরাজপুর বিচে। এই যেখানে আমরা লাঞ্চ করলাম সেখান থেকে আধ ঘন্টার মতো সময় লাগলো। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই হচ্ছে আদর্শ এখানে ঘোরার জন্য, নাহলে রোদের জন্য আপনি নামতেই পারবেন না এই বেলায়। বিভিন্ন ওয়াটার স্পোর্ট আছে, ব্যানানা রাইড আছে 200, বাম্পার রাইড আছে 300, জেটস্কি আছে 200, আর স্কুবা ডাইভিং হচ্ছে 2500। স্কুবা ডাইভিংয়ে কোনো ডিসকাউন্ট নেই, বাকিগুলো কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে, স্পিডবোটেও 300। ঠান্ডা জল, দারুণ দারুণ। শিবরাজপুর বিচে এসেই নেমে পড়েছি, আপনারা কিন্তু স্নান করা জিনিস নিয়ে আসতে পারেন, আমি কিন্তু আনিনি, মিস করছি। অন্তত 10-15 মিনিট স্নান করে নিলে হেভি হতো ব্যাপারটা, দারুণ ফিলিংস হতো। দারুন দারুন।
এখানে প্যারাগ্লাইডিং করাচ্ছে, 500 টাকা প্রতিজন নিচ্ছে ট্র্যাক্টরে করে। আমি দুজনের কথা বলেছি, বার্গেনিং করেছি, 350 করে হয়ে গেছে, 700 টাকা। এখানে এলে অবশ্যই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করবেন, দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আমার তো দারুণ লাগলো। তো আমাদের শেষ গন্তব্য আজকের, যেটা রুক্মিণী দেবীর মন্দির, এটা শিবরাজপুর 20 থেকে 14 কিলোমিটার দূরে, আর এটার পর আমাদের ভারত সেবাশ্রম সংঘ মাত্র 2 কিলোমিটার, দ্বারকাধীশ মন্দির মাত্র 2.5 কিলোমিটার। মানে আমরা দ্বারকার কাছাকাছি ঘুরতে ঘুরতে চলে এলাম। যাদব বংশের কুলগুরু ছিলেন দুর্বাসা মুনি। তো দুর্বাসা মুনি রুক্মিণী দেবীকে অভিশাপ দিয়েছিলেন যে স্বামী শ্রীকৃষ্ণর থেকে তার বিয়োগ ঘটবে, তাকে আলাদা থাকতে হবে। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দেবী ঋষি দুর্বাসাকে দ্বারকায় আসার জন্য তার আশ্রমে গিয়েছিলেন তাকে নিমন্ত্রণ জানাতে। একটি শর্তে ঋষি দুর্বাসা এই নিমন্ত্রণ গ্রহণ করতে রাজি হন, যদি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী দেবী রথ টেনে ঋষিকে দ্বারকা পর্যন্ত নিয়ে যান তবেই তিনি যাবেন দ্বারকায়। রথ টানতে টানতে ক্লান্ত তৃষ্ণার্ত রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের কাছে জলপানের অনুরোধ জানান। ভগবান শ্রীকৃষ্ণ মাটিতে পা দিয়ে একটি টোকা মারতেই জলের ধারা বেরিয়ে আসে। কিন্তু রানী এতটাই তৃষ্ণার্ত ছিলেন যে ঋষি দুর্বাসাকে তিনি জলপানের জন্য অনুরোধ করতে ভুলে যান। এতে ঋষি দুর্বাসা প্রচণ্ড রেগে গিয়ে রানীকে শাপ দেন যে তিনি শ্রীকৃষ্ণের থেকে 12 বছর বিচ্ছিন্ন হবেন। পরে এই স্থানেই শ্রীকৃষ্ণের মন্দির বানিয়ে রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের পূজা করতে শুরু করেন। এইখানেই রুক্মিণী দেবী 12 বছর কৃষ্ণের সাধনা করেছিলেন, তারপরে শ্রীকৃষ্ণ তাকে নিয়ে যায়। তো এই জন্য এই মন্দির দ্বারকাধীশ মন্দির থেকে দূরে। তো চলুন মন্দির দর্শন করে আসি, এটাও বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে কিন্তু অন্যতম। বিকাল 5:13 আমাদের রুক্মিণী মন্দির দেখা কমপ্লিট হলো, আমরা এবার ফিরে যাব ভারত সেবাশ্রম সংঘে। বন্ধুরা, এরপরে আপনারা দ্বারকায় ফিরে সন্ধ্যাবেলায় আবারও যেতে পারেন দ্বারকাধীশ মন্দিরে। রাত্রিতে সুন্দর আলোকসজ্জায় এই মন্দির সেজে ওঠে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিও। নমস্কার।